অবশেষে মাইকেল জ্যাকসনের আসল খুনি প্রকাশ্যে এলো। মৃত্যুর ১৩ বছর পর রহস্যের ঝটলা খুলছে মাইকেল জ্যাকসনের। তার প্রকৃত খুনিদের চিহ্নিত করতে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র দর্শকদের সামনে প্রকাশ করা হবে, আর তাতেই উন্মোচিত হবে মাইকেল জ্যাকসনের আসল খুনি কারা ছিল তাদের নাম। মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্বমাতানো আমেরিকার এই কিংবদন্তি গায়ক। লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে ২০০৯ সালের ২৫শে জুন নিথর হয়ে পড়েছিলেন এই জনপ্রিয় গায়ক মাইকেল জ্যাকসন। অ্যানেস্থেটিক প্রোপোফলের মতো ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবনে তার হৃদস্পন্দন থেমে গিয়ে মৃত্যু হয়েছিল তার। এ ঘটনার জন্য মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মার্কে দায়ী করা হয়। তিনি তা মেনেও নিয়েছিলেন, ভোগ করেন ৪ বছরের কারাদণ্ডও। তবে নতুন তথ্যচিত্রে জানা যাবে শুধু মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারি নন, বিভিন্ন ওষুধের প্রতি মাইকেলকে আসক্ত করে ইন্ধন জুগিয়েছিল আরও অনেকেই। কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো এই শিল্পী নাকি কিছু মানুষের ইন্ধনেই মাদকের প্রতি আকর্ষিত হয়ে উঠেছিল। নতুন তথ্যচিত্রে জানা যাবে মাদক কেনার জন্য তার ছিল ১৯টি জাল আইডি। মৃত্যু সংক্রান্ত আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে এই তথ্যচিত্রে। সেই ধোঁয়াশার মূল রহস্য উদ্ঘাটন হবে সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া TMZ ইনভেস্টিগেটস হু রিয়েলি কিল্ড মাইকেল জ্যাকসন তথ্যচিত্রের মাধ্যমে। তো ভিউয়ার্স, মাইকেল জ্যাকসনকে আপনাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।